সাথে এই ভাসমান শাকসবজি আবাদ করেছেন কৃষক জনাব শফিকুল ইসলাম রতন। তার ভাসমান শাকসবজির আবাদ এই প্রথমে তিনি সেই এই অঞ্চলটা শুরু করেছিলেন, কিন্তু তার পূর্ব অঞ্চল নুরুল ইসলাম সাহেব তিনি 2013 সালে করতেন, কিন্তু সে পরবর্তীতে 2016 সাল থেকে নিয়মিত করে আসেন। তার দেখা দেখে আজকে এই এলাকায় অন্য অন্য ভাসমান চাষিরা উৎসাহিত হয়েছেন এবং এই এলাকায় এখন প্রতি বন পুরো বনটিতে এখন ভাসমান সবজি চাষ করা হচ্ছে এবং কৃষকরা এতে আর উৎসাহিত হচ্ছেন এবং নিজেরা এই শাকসবজি উৎপাদন করে নিজেরা খেয়ে এবং পুষ্টির যোগান দিচ্ছেন এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার উৎপাদনে একটা অন্যতম মাধ্যম হলো এই ভাসমান সবজি। তাই এই ভাসমান সবজিকে সরকারের আরও পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলের চাষিরা আরও উপকৃত হবে। ৪০টা বেড করছি আমরা টেসে নিজের উদ্যোগে টেসে। আমাদের আরও গত বছর বাজেট ছিল, কিন্তু এবছর বাজেট নাই। তারপর আমাদের উপসহকারী টেসে সুমন স্যার টেসে উনি আমাদেরকে লোক উৎসাহ দিছে, যার কারণে আমাদের বেডগুলো করছি টেসে। আমাদের আগের এই আমাদের উপসহকারী ছিল আলাদি স্যার টেসে, উনি চার মাস আগে টেসে লোক এই আমাদের সুমন স্যার আসাতে গ্যাপ পাই শেষ হয়ে গেছে টেসে। কিন্তু এবছর আমরা বাজেট পাই নাই, তিনটা আমরা বেডের বাজেট পাইছি টেসে। উনি আমাদেরকে আশা দিচ্ছে যে এই বছর সুন্দর করে করতে পারলে সামনে আমাদেরকে আরও বাজার দিবে। ঠিক আছে, আব্দুল ইসলাম রথনের দেখা দেখি এই অঞ্চলের ভাসমান সবজি চাষিরা আরও উৎসাহিত হয়ে তারা নিজেদের স্বপ্রণোদিত হয়ে এখন ভাসমান চাষে মনোযোগী হয়ে উঠেছেন। আমিন সাদি, আর্কাইভ টিভি, কিশোরগঞ্জ।